আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। তো বরাবরের মতো ভৌতিক আড্ডা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনাদের পরিচিত মুখ মাসুম তানভীর এবং আপনাদের পরিচিত মুখ কাউসার শিকদার শিহাব। তো আসলে যে ঘটনাগুলো আপনাদের সম্মুখে শেয়ার করা হয় এগুলো অনেকের জীবনে বাস্তবিক ঘটনা, যে ঘটনাগুলো আমরা সংগ্রহ করে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। তো এই ঘটনাগুলোর আসলে যুক্তিসাধ্য কোনো ব্যাখ্যা নেই, বিজ্ঞান আসলে কখনো এগুলোর ব্যাখ্যা দিতে পারে না, বিজ্ঞান কখনো প্যারানর্মাল কোনো কিছু বিশ্বাস করে না, কিন্তু বিজ্ঞান কখনো এগুলোর যৌক্তিক ব্যাখ্যাও দিতে পারে না আসলে কেন ঘটে। আমাদের জীবনে আমরা ভয় কিংবা ডর যেটাই বলি না কেন, অনেকে বলে আমি ভয় পাই না, কিন্তু যার সাথে এটা ঘটে নাই সে বলে ভয় পায় না, কিন্তু যখন ঘটে সে আসলে জানে ভয়টা কী জিনিস। তো এরকমেরই একটা ঘটনা সামনের এপিসোডে আমরা শেয়ার করব, এক রোমহর্ষকময় ঘটনা, যে ঘটনাটা যে এক সাহসী ব্যক্তি কীভাবে যে ভয় থেকে সে রাত্রিবেলা ঘরের মানে সন্ধ্যার পর ঘরের বাহির হইতে এখন তার হাত পা কাঁপে। আসলে ভয় যে যখন পায় তখন সে জানে আসলে বাস্তবিক ব্যাখ্যাটা, আর যে পায় না সে আসলে বিভিন্নভাবে এটাকে হাস্যকর বিষয় হিসেবে মানুষের কাছে তুলে ধরতে পারে। তো আমরা ব্যতীত পৃথিবীতে একটা জাতি আছে একটা, সেটা আমাদের ধর্মগ্রন্থতে প্রমাণ আছে, বিভিন্নভাবে প্রমাণ আছে, সেটা হলো জিন জাতি, কিন্তু বিজ্ঞান এটা আসলে কখনোই বিশ্বাস করে না। তো আজকে আমরা বরাবরের মতো গল্প শুনবো কাউসারের কাছ থেকে, তো তারপর আমি আপনাদের সামনে শেয়ার করবো এক রোমহর্ষক ঘটনা। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে শুনতে পারবেন আমাদের সেই রোমহর্ষক ঘটনা। তো কাউসার, আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ঘটনাটা শেয়ার করব আপনাদের কাছে, এই ঘটনাটা ঘটে আমার সম্পর্কে আর কি, বা আত্মীয় হয়, যাই হোক আমি নামটা প্রকাশ করলাম না, হয়তো এই ভিডিওটা অনেকে দেখবে আর কি এই কারণে। তো ঘটনাটা ঘটে আসলে ওনারা আর কি ওই সময়টা কালে খুব প্রভাবশালী ছিল। আসলে মানুষের কিন্তু দেখা গেছে বা তিন চারটে আসলে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, মানে দেখা গেছে হিংসা তারপর অহংকার এগুলোতে আসলে মানুষ কিন্তু অধঃপতন হয়। তো এটা তাদের সাথে হয়েছে, মূলত তাদের টাকা পয়সা কমতি ছিল না, মানুষের কাছে আসলে মানুষকে মানুষ বইলা ই করতো না। মূলত এই ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করব। তো ওনার বিয়ে হয়েছে প্রায় 10-12 বছর হয়ে গেছে, তো কোনো সন্তানাদি হয় না। তো এক পর্যায়ে একটা ছেলে হয়েছে, তাও কী কারণে জানি অনেক মা ইয়া আল্লাহর কাছে চাওয়ার ফলে আল্লাহ তো নিরাশ করে না কাউকে। তো যাই হোক, কোনো হয়তো কোনো পুণ্যের কাজ করছে, সেক্ষেত্রে মনে হয়তো ছেলে হয়েছে একটা। তো যাই হোক, ছেলের বয়স 4-5 বছর, ভালোই। তো একদিন ওই ছেলে বলতেছে কি, বাবা বড় ইলিশ মাছ খাবো। তো ইলিশ মাছ খাবে, তো বলতেছে যে পদ্মা, আমাদের এলাকায় জানেন যে পদ্মা নদীটা আসলে পদ্মা নদী পায়রা নদীর কাছে একদম। তো করলো কি, পায়রা নদীর ওই জায়গা থেকে জেলেদের কাছ থেকে তাজা ইলিশ মাছ উনি নিয়ে আসছে। তখন ইলিশ মাছ খুব সস্তা ছিল, মূলত উনি যখন ইলিশ মাছের কিছু একটা মৌসুম থাকে, যে বর্ষার সময় কী কী জানি একটা দিন থাকে, ওই দিনের ভিতরে দেখা গেছে আপনার সন্ধ্যার ইলিশ মাছ সন্ধ্যার সময় আনে কিংবা বিকেল টাইমে আনে। তো উনি ওরকম গেছে, তো বেশ বড় সড়ো মাছ পাইছে আর কি ইলিশ মাছ। তো উনি যখন নিয়ে আসছে মাছগুলো, তো আস্তে আস্তে ওনার সন্দেহ হয়ে গেছে। তখন উনি একটা মাঠ আর কি, খোলা বিল কিংবা ঝিল বলেন যাই হোক, ওই জায়গা দিয়ে ভেড়ির উপর দিয়ে হাঁটতে হাঁটতে আইতে আছে। তো সাইডে একটা বাড়ি ছিল, সারা বাড়ি আর কি, এখনও দেখবেন গ্রাম অঞ্চলে অনেকগুলো সারা বাড়ি আছে যে জায়গাতে মানুষ থাকে না। তো ওই জায়গা দিয়ে আসার সময় একটা মানে বৃদ্ধ মহিলা, মানে যেটা উনি বললো যে এক বৃদ্ধ মহিলা আমার কাছে মাছ চাইছিল, যে আমার একটা মাছ দিয়ে যা। তো ও মহিলাটাকে উনি চিনে না, এবং উনি বললাম যে আসলে অহংকার অহংকারী থাকতো সবসময়। তো ও বলতেছে, তোমার তোরে মাছ দেবো কি আর, কিসের জন্য, তুই কে, তুই আমার কাছে মাছ চাইতেছিস, তোর তো সাহস তো কম না। তো এক পর্যায়ে মানে
ওই পা ধরছে যে তুই আমার মাছটা দিয়ে যা, এক পিস মাছ দে, তোর মাছগুলো খুব বড়, আমার খাইতে মন চাইতেছে। তো ও করে কি, লাথি মারে ওই লোকটার, বৃদ্ধ মহিলাটাকে লাথি মারে। তো ওই জায়গা থেকে উনি চলে আসে। তো ওইটা ওই জায়গাতে সমস্যা, মানে ওটা পরবর্তী ওই জায়গায় কোনো সমস্যা হয় না। যখন উনি বাড়িতে আসে, তো দেখা গেছে এটা এখনও প্রচলিত আছে, যদি দূর অঞ্চল থেকে যদি আসে খাবার কিছু নিয়ে কিংবা মাছ এই জাতীয়, তো আগুনে ইদিয়া কিন্তু রাখে আর কি। অনেকে এটা কুসংস্কার বলে, অনেকে ওটা সত্যভাবে আগুনে একটা, মানে কি বলে, ওটা হালকা সেক দিয়ে তারপরে রাখে, যাতে খারাপ কিছু যাতে না আসে। তো ওনারা এগুলো আসলে কিছুই করতো না, এগুলো মানতো না। তো ওনারা যখন মাছটা দেয়, করতেছে তুমি মাছটা ই করো, আর অনেক দিন সে বড় ইলিশ মাছ খাই না, তুমি একটা কাজ করো, এই মাছটা পাক করো, আর আমি যেহেতু দূর থেকে আসছি, অনেক ক্লান্ত হইতেছে, আমি গোসল করতে যেতেছি পুকুরে। তো উনি যখন পুকুরে যায়, তো পুকুরে যায় যখন যায়, তখন উনি মানে যেটা ই মানে ফিল করে যে পুকুরের ওই পারে কেউ বৈশা কান্না করতেছে। তো ভাবতেছে কে আবার আমাদের বাড়িতে আসলো। তো ওই জায়গায় ডাকাডাকি করে কোনো সাড়া পাইল না। তো ওই জায়গা থেকে উনি গোসল করে আসছে, আসার পর উনি দেখে কি, মানে ওনার যে বউ আর কি, বাচ্চা তো একটা ছেলে বললাম আসছিল, ওই ছেলেটা আর কি ঘুমানো অবস্থায়, সচরাচর কিন্তু গ্রাম অঞ্চলে বাচ্চারা কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। তো উনি যেটা দেখে আসলে ওটা উনি দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না। উনি দেখে যে মানে মাছ ছিল আট পিস, ওই আট পিস মাছ ওনার বউ মানে কাঁচা চাবায় চাবায় খাইতেছে, আর চোখগুলো বড় বড় করতেছে। উনি দেখা ঘাবড়ায় যায়, কি কারণটা কি, এরকম এরকম করতেছে কেন, কাঁচা মাছ চাবায় খেতে আছে, তো রাগারাগ করে কি এরকম করতেছে কেন। তো মানে উনি ওনার দিকে তাকায় না, ওনার ওনার ওয়াইফ ওনার দিকে তাকায় না। তো উনি মাছ খাইতেই আছে, মাছ একদম খাইয়া ফেলাইছে, মানে খুব খারাপ অবস্থা ওই সময়টা গেলে। তো কি করবে উনি ভাবতেছে যে ওনার বউ হয়তো মেন্টালি কোনো সমস্যা, তো তো কাঁচা মাছ খাবে কেন। আসলে ওই বিষয়টা একটু অনুভবই না যে মেন্টালি গেছে, পাগল হয়ে গেছে, এই জন্য কাঁচা মাছগুলো চাবায় খেয়েছে। তো উনি ওই রাত্রে আবার ওই মারধর করে আর কি। তো উনি মারধর করে পর কিছুটা স্বাভাবিক হয়। তো যেহেতু মাছ খাইতে পারলো না, একটা জিত। তো করলো কি, পরবর্তীতে না খায় শুয়ে পড়ছে, ওর ওয়াইফ কোনো কথা বলতেছে না একদম, মানে যেহেতু মায়ের খাইছে, মানে মায়ের খাওয়ার পরে কোনো কথা বলতেছে না, তো শুইছে। যখন শুইলো ঠিক রাত মানে আনুমানিক দুইটা তিনটে বাজে, তখন উনি আর কি ই হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। উনি ঘুম ভেঙে দেখে কি, ওনার যে মানে আর কি বাচ্চা বাচ্চা মাঝখানে ছিল, তারপরে ছিল তার ওনার ওয়াইফ। তো ওনার ওয়াইফের জায়গায় দেখে দুইটা মহিলা, দুটোটা ওনার ওয়াইফ। তো উনি এখন একটু মানে বলতেছে কি, আমি কী দেখতেছি, আমার বউ দুইটা এই জায়গাতে, কারণ বিষয়টা কি। তো এটা দেখার পরে উনি আর কি হতভম্ব হয়ে যায়। তো ভাবতে আসে যে আমি কি চোখে ভুল দেখলাম কিনা। তো আবার যদি দেখে তো দুইটা ওই রকমই দেখে। তো দেখে প্রচণ্ড ভয় পায় যে কারাকে নিয়ে আমি শুইতেছি, দেখে আদৌ আমার বউ না অন্য কিছু। তো উনি ওই জায়গাতে আর কি সেন্সলেস হয়ে যায়। পরবর্তীতে সকালবেলা উঠে যখন, তখন মানে উনি দেখে আর কি ওই রকমই, উনি ভাবছে যে আসলে আমি একটা স্বপ্নে দেখলাম না কী দেখলাম। উনি এখন ওই বিষয়টা আর কি নিয়ে ভাবতে থাকে। তো ভাবতে থাকে ভাবতে থাকে, হঠাৎ করে সেম আবার ওই বৃদ্ধ মহিলা আর কি, যেটা দেখছিল সারা বাড়ির সাইডে আর কি, যে জায়গায় কোনো মানুষ থাকে না, তো ওই বৃদ্ধ মহিলা আবার আসছে ওনার বাড়িতে। আসা মানে হাসতেছে, সকাল আনুমানিক সাতটা আটটা বাজে, পুকুরে পারে বসে হাঁটতেছে। তো ওনার যে দেখে আরও জুম মানে রাখতেছে যে তুই কালকে আমার মাছ চাইতেছিলি, আবার আসছস। তো উনি করে কি, উনি লাঠি নিয়ে মারতে যায়। তো মারতে যাওয়ার পর উনি ওই জায়গা থেকে মানে দৌড় দেয়। দৌড় দেওয়ার পর কিছুক্ষণ পোনাকে আর দেখে না। তো দুপুরবেলা যেটা ঘটে, ওর যে বাচ্চাটা, ওই বাচ্চাটা আসলে পানিতে পুরো মারা যায়। তো এইটা আসলে খুব মর্মান্তিক যে একটা বাচ্চা অবশেষ পানিতে পুরো মারা গেছে। তো বাড়িতে একটা শোকের ছায়া। তো কি করবে বিষয়টা, তো এখন আসলে কিছুটা আর কি অনুতপ্ত হইতেছে যে আসলে যে আমি মানুষের সাথে যেগুলো করছি, মানুষের টাকা পয়সা জায়গা জমি আসলে এগুলো যে মানে জোর করে নিছি, হয়তো এগুলো আমার সাজা। যেহেতু দশ বারো বছর পর একটা ছেলে আসছে, ছেলেটা মারা গেল,
আর এই কালকে রাত্রে যে ঘটনা, আসলে উনি চিন্তা করতেছে আর কান্না করতেছে। তো বাচ্চা বেশিক্ষণ রাখে নাই, অবশ্যই সে মারা গেছে, ওরা দাফন করা হয়েছে। তো যখন দাফন করা হয়েছে, এক পর্যায়ে যখন ওনারা রাত্রে মানে শোকের তো ছায়া, কান্না করতেছে সবাই, তো তিন চার দিন যায় বিষয়টা, তো হঠাৎ করে মানে ওনারা যেটা ই পায় যে দরজায় সে কেউ মানে ধপধপ করে ধাক্কা দিতেছে, আর ওনাদের যে বাচ্চা মারা গেছে ওই বাচ্চার সেম কণ্ঠে বলতেছে, বাবা দরজা খোলো। তো আসলে একটা মানুষ যদি মারা যায় এবং তার যদি কণ্ঠ শুনে, আসলে তার আত্মীয় স্বজনরা কিন্তু একটু ভয় পায় যে মারা গেছে, যারা আমরা নিজে হাতে দাফন দিছি, কবরে রেখে আসছি, ও আবার আসলে কীভাবে। তো মানে খুব ভয় পাইতেছে যে এটা কী ঘটতেছে, চার দিন হয়েছে বাচ্চাটা মারা গেছে আবার এরকম ডাকাডাকি করতেছে। তো ওনারা যেটা করে, দরজার কাছে যায় ভয় ভয় স্বামী স্ত্রীর দুজনই। তো যখন যায়, আর একটা বলে রাখা ভালো, তাদের বাবা মা ছিল না, অনেক আগেই মারা গেছে, শুধু একবার প্রায় এক ছেলে ছিল ওনার, আর বোন ছিল আর কি, তা দূর দূরেতে চলে গেছে, তো বাড়িতে কোনো মুরব্বী ছিল না। তো এক পর্যায়ে করে কি, যখন দরজার কাছে যায়, যায় দেখে আসলে যে একটা কালো ছায়ার মতো, মানে যে দরজার সাইড দিয়ে হাইট হাইটা যে জায়গাতে কবর, ওই কবর ওদিকে চলে যাইতেছে। তো দেখা খুব ভয় পেতেছে যে এটা কী হইতেছে, একটা ছায়া স্পষ্ট দেখলাম ছায়া যাইতেছে। তো এরকম আর প্রায় প্রায় ঘটে, এবং মাঝে মাঝে দেখে একটা আগুনের মানে টিপ টিপ জ্বলে, ওইটা ঘোরাঘুরি করতেছে পুষ্কুনি পারে কিংবা এদিক সেদিক, এরকম এরকম করতেছে। তো এক পর্যায়ে আমি মানে ওদিক তো বাচ্চা মারা গেছে, ওই শোকে মানে ওনার বউ আর কি আত্মহত্যা করে ইসে আর কি, বা গলায় রশি বেঁধে আর কি ঘরের ভিতরে। তো এটা ঘটে প্রায় 15 দিন পর। তো এই ঘটনা ঘটার পরে খুব মানে উনি আসলে একদম ভেঙে পড়ে যে এটা কী হইতেছে আমাদের সাথে, যাই হোক হয়তো আমার পাপে ধরছে। তো এক পর্যায়ে করে কি, উনি আর কি পাঁচক তো নামাজ পড়ার ট্রাই করে, যে দেখি অনেক তো খারাপ কাজ করছি, দেখি আল্লাহর পথে কিছুটা সময় ব্যয় করি যে কদিন বেঁচে আছি। আসলে মূলত আমরা ইসলাম ধর্মের মানুষ, এক অক্ত নামাজ যদি পড়ি তখনই মনে করতে হবে যে আসলে এটি আমার শেষ নামাজ, আমি আর আদৌ নামাজ পড়তে পারবো কি না। আসলে পাঁচ অক্ত যদি নামাজ পড়েন কিন্তু মনটা ফ্রেশ থাকে। যাই হোক, উনি নামাজের ক্ষেত্রে দাঁড়ালো এবং নামাজ পড়তেছে, তো উনি এক পর্যায়ে বেশ ভালোই হইল, ভালোই নামাজের প্রতি অনেক মন গেছে। তো উনি সমস্যা কিন্তু রয়ে গেছে ওনার, যে রাত্র যখন হইতো তখন দেখতো ওই রকম একটা কালো ছায়া আইসা বাবা বাবা কয়ে ডাকাডাকি করতো, আর উনি প্রচণ্ড ভয় পেতো যে এটা কী হইতো। উনি এক পর্যায়ে তাহাজ্জুদ নামাজও পড়তো, কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ার ক্ষেত্রে কিন্তু গভীর রাত্রে উঠতে হয়, তো সেক্ষেত্রে উনি পুষ্কুনি পারে যাইতে হইতো। তো পুষ্কুনি পারে যখন যাইতো, উনি দেখতে একটা আগুনের গোলা টিপ টিপ করে মানে লিবে জলে এরকমের অবস্থায় মানে কণারে কণারে মানে ঘোরাঘুরি করতেছে। তো এগুলো দেখে উনি ভয় পাইতো। তো এক পর্যায়ে করে কি, উনি কোনো ভালো হুজুরের কাছে আসে যে এরকমের তো দেখেন আমার তো কেউই নাই, বউ মারা গেল, বাচ্চাও মারা গেল, আসলে এগুলো কী হইতেছে আমার সাথে। তো একদিন যেটা হয়, ওই হুজুর বলতেছে তো আমি দেখো এগুলো তো বিষয়গুলো যাই না, যেহেতু হয়তো তোমার কোনো দুষ্ট জিন তোমার পিছে লাগছে কিংবা খারাপ জিন, তুমি আল্লাহ আল্লাহ করো আর দেখো তোমার কী হয়। আমি একটা কাজ করি, আমি একজনের ভালো একটা হুজুরের সন্ধান দিই, উনি কিছু জিনদার আর কি তোমার এই সমস্যাটার সমাধান করতে পারবে। তো যেহেতু ওই ইটা দিছে, তো জিনের কাছে যে জিন ই করে আর কি, জিন দিয়ে দেখে আর কি, তো ওনারকে আর কি দু তিন দিন সময় লাগবে আসতে। তো যাই হোক, খবর পাঠাবে তারপর আসবে। তো এক পর্যায়ে উনি যখন বাড়িতে যায়, একটা আশা ভরসা নিয়ে যেহেতু সমস্যার সমাধান হবে, তো উনি যখন বাড়িতে যায়, যখন রাত হয় ঘুমায়, তখন সেম দেখে ওনার আর কি ওয়াইফ যে মারা গেছে ওই রকমের গলার রশি অবস্থায় ঝুলতে আছে। তো দেখা প্রচণ্ড ভয় পেল যে যে মানুষটা কিছুদিন আগে মারা গেছে আবার ঝুলতেছে, এগুলো কী দেখতেছি, চোখে বিশ্বাস করতে পারতেছে না আসলে। এক পর্যায়ে উনি আর কি মানে বেহুশ হয়ে পড়ে। পরে যেটা জানা যায়, হুজুর জিনের দ্বারা জানে যে উনি যখন, উনি তো কাজে খারাপ কাজে লিপ্ত ছিলই, এবং উনি যখন ইলিশ মাছ নিয়ে আসে, তো ইলিশ মাছ যখন নিয়ে আসে তখন যে একটা বৃদ্ধ মহিলা
ওনার কাছে ইলিশ মাছটাই ছিল, তো ইলিশ মাছটা ওই যদি দিত তৈলে আর এই সমস্যাটা সমাধান হইত, সমস্যাটা হইতো না। আর উনি যে খারাপ কাজ করতেছে, খারাপ কাজের সে কি ফল পাইতেছে, এক পর্যায়ে নিঃস্ব দেখে না, তার কত ভালো একটা ফ্যামিলি ছিল, সবই চলে গেছে, শুধু উনি একা আছে। তো যেটা হইলো, ওনার বাচ্চারা যখন দাফন করা হয়, তো মূলত জানাজাটা সম্পূর্ণ করা হয় না, কিছু একটা ভুল ছিল, সেক্ষেত্রে ওই রকমের মাঝে মাঝে আসতো, যেটা বলে যে জিন, এরকম মাঝে মাঝে আসতো। এখন এটা কতটা সত্য কতটাই তা আসলে জানি, কিন্তু আমি দেখছি তখন আমি ছোট ছিলাম যে উনি আসলে সবসময় ভয় ভয় থাকতো এবং এক পর্যায়ে মানসিক রোগীর মতো থাকতো উনি। তো আর মূলত ওই জিন দ্বারাই আর কি ওনার ওয়াইফ মাইরে ফেলাইছে। উনি জিনেরা চাইছিল যে ওরে একটা মানে শাস্তি দিতে, ওরে ধুকে ধুকে মারতে। তো এক পর্যায়ে ভালো কাজ করতেছে, আর মূলত যখন ওরে বাড়ি দিছে, ওই বাড়িটা আসলে প্রচণ্ড ব্যথা পেয়েছে। তো এক পর্যায়ে আর কি উনি আর তবাতিল্লা পরে আর কোনো মানুষের মনে কষ্ট দেয় না। তো এক পর্যায়ে সে মোটামুটি বেশ কয়েকটা বছর ভালোই কাটছিল, হঠাৎ করে একদিন উনিও মারা যায়। তো একদম বাড়িটা এখন নিঃস্ব, তার বোনেরা এসে থাকে। তো এই ছিল ঘটনা আর কি মাসুম তানভীর। তো আমরা শুনলাম এক লোমহর্ষক ঘটনা। তো এরকমের অনেক ঘটনাই আছে আমাদের আশেপাশে ঘটে, আমরা আপনারা হয়তো অনেকেই জানেন আপনাদের আশেপাশে এরকম অনেক ঘটনা আছে। তো বরাবরের মতো আজকে আমি একটা ঘটনা শোনাবো। তো ঘটনাটা ঘটে 2002-এর দিকের ঘটনা, তখন থেকে একটি মূলত শুরু ঘটনার। তো ঘটনাটা যার সাথে ঘটে, আমার ফ্রেন্ডের এক ফ্রেন্ড আর কি, ওর থেকে সংগ্রহ করা ঘটনাটা। তো ওর বাসা ছিল মূলত খুলনার ইয়াতে, সদরের একটু পাশে, মানে একটা শহরও বলা যায় না, আবার গ্রামও না আর কি, মিডল পয়েন্টে। তো ওরা ওখানেই থাকতো, ওরা দুই ভাই বোন, এক বোন আরও আর ওর ফ্যামিলিতে মা বাবা। ওর বাবা একটা ভালোই মোটামুটি ভালো একটা বিজনেস করে, আর মা হাউসওয়াইফ। তো একদিনকার রাত্রিবেলা ঘটনা, যে ওর মা রাত্রে ঘুম ভাঙে ওইটা দেখে কি যে ওদের ঘরের ভিতরে মানে একটু গর্ত, ওখান থেকে একটা সাপ বের হয়েছে। তো সাপ বের হয়েছে, যখন সাপটা বের হয়েছে তখন উনি দেখতেছে সাপটা যায় না, সাপটার লেজ মানে মনে হচ্ছে যে লেজ কাটা আর কি, লেজ নেই সাপটার, এরকম সাইজও বেশি বড় না, সাইজ এতটুকু হবে সাপটা, যে এমন সাপ আর জীবনে কখনো দেখে নাই, অদ্ভুত টাইপের একটু ভয়। সাপ দেখলে তো সবাই ভয় থাকে, আর গ্রাম অঞ্চলে বা সব জায়গায় আমাদের দেশে একটা প্রচলন যেটা হলো যে সাপ দেখলে মাইরা ফেলাইতে, কারণ সাপ একটা বিষাক্ত প্রাণী, এরকমই সবাই সাপ দেখলে আগেই লাঠি নিয়ে আসে। তো উনি কী করে, ওনার হাজব্যান্ডকে ডাকে, ওঠো ওঠো এরকম একটা সাপ দেখো সাপ, উঠে উঠে দেখে যে একটা সাপ। তো দেখলো সাপটা এর ভিতরে একটু ভিতরে ঘর থেকে বের হয়ে গেল। তো ওই দিন গেল, এখন তো রাতে ভয় কি না কি সাপ আবার আসে কিনা, মানে দেখছে একটা ঘরের ভিতরে সাপ তো গর্ত থেকে বের হয়েছে, তো ওখানে একটা ভয়। তো কী করলো, ওই গর্তটার চারপাশে মানে ছিটাই দিল, ময়দা ছিটাইয়ে রাখছে চারপাশে, তারপর আরও কী কী যেন দিছে বললো, মানে ওই সাপটা মানে গোল করে দিছে যে ওই সাপটা যদি ঘরের ভিতরে ঢুকে, তার মানে ওখান থেকে যেন চিহ্ন পাওয়া যায় যে এখান ওই গর্তে ঢুকছে, মানে ভয়তে যে যদি আমরা থাকি এখানে সাপটাও থাকে, তার মানে একটা ভয় আছে না, সেখান থেকে ওই ভয়ের কারণে দিছে যে সাপটা যদি ওখান থেকে ঢুকে তাহলে তো আমরা দেখতে পাবো ওই চিহ্ন, যে ওটা থেকে ক্রস করে গেছে, ওরকম একটা চিহ্ন তো করে থাকবে। তো ওরকম একটা পদার্থ ওখানে দিয়ে রাখছে, যাই হোক ওটা দিছে, সকালে উঠছে ঘুম থেকে ওইটা দেখছে যে না সাপ ওরকম ঢুকে নেই বা কিছু না, আর ওই চিহ্নটা সরায় নেয় যে ঢুকলে তো ওটা দেখবে, পরবর্তীতে যদি ঢুকে না ওরকম কোনো চিহ্ন পায় না। ঠিক তার দুই দিন তিন দিন পর আবার সেম ঘটনা। তো ঘটনাটা ঘটে সকালবেলা, তো গ্রামে বা শহরে হোক যেখানে হোক, ঘুম থেকে কিন্তু সবার আগে ওঠে মহিলারাই, কারণ হলো ফ্যামিলির কাজ, সবার জন্য রান্নাবান্না বা নাস্তা তৈরি করা, কিছু খুঁটিনাটি কাজ থাকে ওগুলো করে। তো করার টার পর যখন গেছে ওনার হাজব্যান্ডকে ডাকতে ঘুম থেকে তুলতে, যাই দেখো সাপটা আবার ওখানে মানে গর্ত থেকে এরকম মানে ফনা তুলে নেয়, মানে মাথাটা বের করা তাকাই আসে। তো উনি তাড়াতাড়ি ওনার হাজব্যান্ডকে ডাকলো, ডাইকা উঠাইলো, উঠে এখন কী করবে, তারপর উনি কী করলো, ওইটা একটা লাঠি,
ভাই ছাতের কাছে একটা কী যেন, তো ওইটা দিয়ে সাপটার মাথাটা এরকম চাইপে ধরছে, মানে মাথাটা চাইপে ধরে ওনার মানে ওয়াইফ দিয়েছে, দিয়ে বলতেছে তুমি এটা ধরো আমি একটা ইয়া নিয়ে আসি, শাবল নিয়ে আসি, গর্তটা সালাই আর বের করুন, ওখান থেকে বের করে তারপর মাইরে ফেলাম, কারণ ওইটা থেকে তো আর বাড়ি দিতে পারবো না, ওইটা তো মাথাটা চাইপা ধরছে শুধু। তো ওনার ওয়াইফ ওইরকম ধরে রাখলো, উনি আসলো, আজ মানে আইসা দেখতেছে সাপটা নাই, ওনার ওয়াইফ বলতেছে দেখো আমি সাপটা এরকম ধৈর্যই রাখছিলাম কিন্তু আমি নড়তেছে, আমি দেখতেছি সাপটা, হঠাৎ করে দেখি নাই সাপটা, তো একটা অদ্ভুত ব্যাপার। তো ওই দিন গেল, তো এর পরের ঘটনা যে পরে আবার দুই দিন পরে ওই সাপটাই দেখতেছি কি ওনাদের চাল থেকে মানে বাইয়া বাইয়া নিচে নামতেছে, তো উনি কী করলো ওনার ছেলেরে ডাক দিল যে এদিকে আয় জলদি সাপটার মারতে হইব, তো আমাদের ঘরে থাকে আমরাও থাকি কেনা কখন জানি আমাদের কামড় দেয় তখন একটা বিপদ হইব, তো ছেলেরে ডাকলো, ছেলে লাঠি টাঠি নিয়ে আসলো, এখন দেখে সাপটারে কেমনে আটকাইবে, তো কী করলো ঘর থেকে আর কি ইয়ে আনলো কি বলে ওটাকে ট্যাডা বলে যেটাকে, বা আমাদের আমাদের অঞ্চলে কি বলে ওটাকে, চল কোষ বা চল অনেকে বলে ট্যাডা, হ্যাঁ, তো কোষ মারে, কোষ মারে পর সাপটার লাগে এক জায়গায়, লাগার পর দেখা যায় সাপটা কিছু মানে অন্য অন্য সাপ লাগলে মানে এরকম কিন্তু মোড়ায় লাভ দেয় ফসফস ফসফস করে, সাপটা কিছু একদম নীরব হয়ে রয়েছে, তো ওরকম রয়েছে, তো উনি বলতেছে দাঁড়া সবের ডাইকে আনি দেখা ওই সাপটা আজকে মাইরে ফেলাম, এগুলো আনতে গেছে ছেলে ধরে রাখছে সাপ ওখান থেকে, তো লড়তেছে যে সাপ টের পাইতেছে, তো হঠাৎ করে পিছনে ঘুরছে সামনে ঘুরে দেখে সাপটা নাই, তো এরকম গেল ঘটনা। তো হঠাৎ করে একদিন রাত্রে ওর আম্মুরে স্বপ্নে দেখাইছে যে আমি তোদের কোনো ক্ষতি করতে আসি নাই, আমি এখানে থাকতে আসছি, তো তোমরা ইয়া করো না মানে আমার আর মাইরো না, মানে আমার অনেক মারতেছো আর মাইরো না। তো এই ঘটনা ঘটার পরে দেখা যায় ওনাদের মনে একটা ভয় ঢুকে যায়, সবার কাছে বলে এরকম ঘটনা, তো এরপরে ওরা কী করে ওই ওই ঘরটাই ছাইড়ে দেয়, ঘরটা বিক্রি করে দেয়, বিক্রি করে একটু দূরে আর একটা ঘর তুলে যে এখানে সাপ থাকে, তো এরকম এরকম ঘটনা এখানে থাকা যাবে না। তো আর একদিন সেমভাবে ওখানে থাকার কিছুদিন পর দুই তিন মাস পরে হঠাৎ করে দেখে ওই সাপটা আবার ওই ঘরের ভিতরে, পুরো মিস্টেরিয়াস একটা ব্যাপার, সেম সাপটা, তো সাপটা আসতে পর ওরা লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে ইয়া করতেছে, সাপ দৌড়ে চলে গেছে। তো আবার স্বপ্নে দেখাইছে যে তোরা আমি তোদের কোনো ক্ষতি করতে আসি নাই, তোরা আমাকে কেন মারতেছিস, আমি তোদের উপকার করব। তো এটা বলার পর ওরা তো কি বলে যে সাপ এটা কি বলতেছে আমাদের সাথে, আগেও স্বপ্ন দেখলাম, মিস্টেরিয়াস ব্যাপার। তো ঠিক আবার একদিন দেখা যায় তখনও সাপটা আছে, সাপ এটা এবার কী করবে, এটা ইয়া করে মানে মারে, মারার পর স্বপ্নে দেখা যায় তোরা ভালো করস নাই, এটা আমার মারছো অনেক অত্যাচার সহ্য করছি, এটা আর ভালো করস নাই। তো যাই হোক এর পরের ঘটনা যে হঠাৎ করে একদিন দুপুরবেলা মানে ওর আম্মু হঠাৎ করে কেমন যেন অসুস্থ হয়ে পড়ে, মাথা ঘুরাইয়া পইরা যায়, তো পইরা যাওয়ার পরে ইয়া করে যে মানে মাথায় পানি দেয় ইয়া করে, হঠাৎ করে উঠা চোখ টোক দাঁড়ায় উল্টো বলে মানে একটা নাকে সুরে কথা বলতে শুরু করে, কথা বলতে শুরু করে বিভিন্নভাবে যে আমি গরুর মাংস খাবো, মিষ্টি খাবো, আমার মিষ্টি ভালো লাগে, মানে ওই দিন বাসায় গরুর মাংস রান্না হয়েছে, ঠিক আছে, তো গরুর মাংস রান্না হয়েছে, তো এখন গরুর মাংস খাইবে, তো নাকি গরুর মাংস দিয়ে ভাত দেওয়া হলো, একটুখানি খাই আর খায় না, তখন তো ভাত খাইছে খাইবে কি, আর জিন তো ওরা অন্যভাবে খায়, তো ওখানে খাইছে একটুখানি খাইছে, একটুখানি খাওয়ার পর বলছে অনেক খাইছে, পেট ভরে গেছে, তো ওদেরকে অনেক মানে ধন্যবাদ টন্যবাদ এরকম অনেক কিছু দিছে, তো যাই হোক বলে আমাকে একদিন মিষ্টি খাওয়াবি, তো এরকম তো কতক্ষণ পর এটা বলার পর, তো আবার ওইটা সাইড়ে যায় চলে যায়, ওরা আম্মু ওখানে পাশে বেহুশ হয়ে পড়ে যায়, তারপর পানি টেনি দেয় তারপর উঠে, তো ওঠার পরে দেখা যায় যে ওই দিন মোটামুটি ইয়া থাকে ভালো থাকে, তারপর হঠাৎ করে ওর যে বোন থাকে, তো দুই দিন পরে তিন দিন পরের ঘটনা, আবার বাসায় গরুর মাংস রান্না করে, তো ওর বোন গরুর মাংস পাক করতেছিল, পাক করে যখন ঘরে আইনা ইয়াটা রাখছে মানে পাতিলাটা, তো পাতিলা রাখার সাথে সাথে পড়ে গেছে নিচে, মানে ও নিজে ইয়া হয়ে মাথা ঘুরে নিজে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর তো ওইটা
পাগলের মতো করে হাত পা ছিটায়, দৌড় দেয়, ঠিক আছে, যে আমার সব মাংস আমার দিতে হইব, আমি খাবো, তোদেরকে দিব না, এরকম অনেক ঘটনা। তো এখন তো আশেপাশের মানুষ এগুলো দেখলে আসে না, আশেপাশের মানুষ বলতেছি কি যে দেখো এটা হয়তো কোনো প্যারানর্মাল, মানে বলতেছে কোনো ভূত জিন টিন আসছে, তোমরা কোনো ভালো হুজুরের কাছে যাও। তো এক হুজুরের কাছে যায়, হুজুরের কাছে যাওয়ার পর ঘটনা সব খুলে বলে যে এই ঘটনা। তো হুজুর শোনার পর বলে যে আসলে এটা এক প্রকার জিন, এরা আসলে মাটির ভিতরে থাকে, তো তোমরা ওরে মারছো কেন? তো যাই হোক, ও যাই করুক না কেন, তোমাদের তো কোনো ক্ষতি করে না, মারাটা ঠিক হয় নাই। আর গরুর মাংস ওর খুব পছন্দ, তো ওর আগে আর কি তোমাদের উপরে এই অত্যাচারগুলো করছে। তো তারপর উনি বাসায়, ওনার বাসায় বা তোমাদের বাসায় যেতে হবে, তারপর বাসায় নেয়, তারপর বাসাটা বন্ধ করে, মানে বাড়িটা বন্ধ করে দেয়, আর ওনার মা আর ওনার বোনকে আর কি একটা তাবিজ দেয় সবার ইয়াতে। তো তাবিজ দেওয়ার পর মোটামুটি ওনারা ভালো হয়ে যায়। আর একটা সমস্যা থেকেই যায়, সেটা হলো যে তাদেরকে বলে যে বাসায় গরুর মাংস রান্না করা যাবে না, মানে গরুর মাংস রান্না করলেই ও চলে আসবে, মানে এটা খুবই মিস্টিরিয়াস একটা ব্যাপার। তো এই ছিল ঘটনা, এরকমের অনেক ঘটনা অনেকের সাথে ঘটে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।